আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ড্রিম অল বাই শামিমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন, এবং আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমার সাবস্ক্রাইবার এবং আমার ফ্যামিলিটা যেন অলওয়েজ ভালো থাকে। ভিউয়ার্স, আজকে মূলত আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ছুটি বিষয়ক প্রশিক্ষণ। ছুটিটা কি, মূলত ছুটিটা কি, কত প্রকার, এবং শ্রম আইন অনুযায়ী ছুটির পাবার অধিকারটা কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। ভিউয়ার্স, শুধুমাত্র এটা যারা এইচআর ডিপার্টমেন্টে জব করে তারাই জানবে, বাট যারা ওয়ার্কার তারা জানবে না তা তো হয় না, কারণ আমি শ্রমিক, আমারও অধিকার আছে শ্রম আইন সম্পর্কে জানা এবং আমার অধিকার সম্পর্কে জানা। তাই আজকের এই ভিডিওটি আমি উভয় পক্ষের জন্যই তৈরি করছি। যেমন একজন ওয়ার্কার অর্থাৎ একজন শ্রমিক ভাই বোন, তারা যদি তাদের ছুটি সম্পর্কে সচেতন হয়, তারা যদি জানে ছুটি কত প্রকার ও কি কি এবং কিভাবে পেতে পারি, তাহলে তাদের জন্য করে ছুটিটা নেওয়া খুব সহজ হয়ে যাবে, অ্যাবসেন্টিজম কমে আসবে। তাই এটা সবার সবারই অবশ্যই জানা উচিত, ছুটি শ্রম আইন অনুযায়ী কত প্রকার ও কি কি এবং কিভাবে পেতে পারি। অনেক সময় ছুটি লজিক গুলো আমাদেরকে যারা স্টাফ লেভেলে আছেন তারা ভুল ব্যাখ্যা দেন, যার কারণে আমরা ছুটিগুলো নিতে পারি না বা ছুটিগুলো উপভোগ করতে পারি না। কিন্তু আজকে এই ভিডিওতে টোটাল দেখানো হবে যে ছুটিটা কিভাবে পেতে পারেন, এবং কোন ইললিগাল পলিসি বা ইললিগাল ট্রিক অ্যাপ্লাই করে নয়, শ্রম আইন অনুযায়ী কিভাবে ছুটি পাবেন, কি অধিকার আপনার আছে, এটা বিস্তারিত জানতে পারবেন। এবং একজন এইচআর রিলেটেড অফিসার বা ওয়েলফেয়ার অফিসার, তিনি যদি ছুটি সম্পর্কে না জানেন, তাহলে শ্রমিকদেরকে কিভাবে কাউন্সেলিং করবেন, অ্যাওয়ার্ড করবেন কিভাবে। তাই অবশ্যই উচিত একজন ওয়েলফেয়ার অফিসারের বা এইচআর রিলেটেড যারা আছেন তাদের অবশ্যই উচিত শ্রম আইন অনুযায়ী ছুটি বা অন্যান্য রুলস রেগুলেশন সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখা। তাই একজন ওয়েলফেয়ার অফিসারকে, বিশেষ করে সবসময় ওয়েলফেয়ার অফিসারকে ট্রেন করতে হয় ওয়ার্কারদেরকে বা শ্রমিক ভাই বোনদেরকে। সেই ক্ষেত্রে ট্রেন করতে হলে আগে নিজেকে ট্রেন আপ হতে হবে। তো আমি যদি একজন ট্রেনার হই, আমি ট্রেনিং এ যা ট্রেন করব, সেটা তো আগে আমাকে নলেজ নিতে হবে আগে, তাই না? সো আজকের ভিডিওটাতে যদি কোনো বিগিনার ওয়েলফেয়ার অফিসার থাকেন বা এইচআর রিলেটেড যারা জব করতে চাচ্ছেন, তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনিও এই ছুটি বিষয়ক ট্রেনিংটি অনায়াসে দিতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি, শুরু করি, লেটস স্টার্ট। আচ্ছা, আমি স্ক্রিনটি শেয়ার করছি। আমার স্ক্রিনটি শেয়ার কিন্তু আলটিমেটলি হয়ে গিয়েছে। মূলত আমরা আজকে প্রশিক্ষণ করাবো ছুটি, ছুটিটা কি, কত প্রকার এবং কিভাবে করাতে পারি। প্রত্যেকটা ফ্যাক্টরিতে এইচআর সেকশন আছে এবং এইচআর সেকশনের রুলস রেজুলেশন আছে। অ্যাজ পার কোম্পানি রুলস রেজুলেশন অনুযায়ী আপনাকে একটা ট্রেনিং শিট মেনটেন করতে হয়। বিশেষ করে ওয়েলফেয়ার অফিসার এবং এইচআর অফিসার যারা আছেন তাদেরকে মূলত এই শিটটা মেনটেন করতে হয়। এখানে একটা মান্থলি ট্রেনিং শিডিউল থাকে, সেই শিডিউল অনুযায়ী 2 নম্বর শিডিউলে পড়েছে ছুটি সম্পর্কে প্রশিক্ষণ। নাম্বার 1 কিন্তু আমরা যে প্রশিক্ষণটা দিয়ে থাকি সেই প্রশিক্ষণটা হলো ওরিয়েন্টেশন ট্রেনিং, ঠিক আছে, বা প্রাথমিক ধারণা, একটা ফ্যাক্টরি সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে থাকি। দ্বিতীয়ত আমরা ছুটি সম্পর্কে ধারণা দিয়ে থাকি, কারণ ছুটি যদি আমরা সঠিকভাবে প্রপার ইউটিলাইজ করতে পারি, তাহলে আমাদের এখানে অ্যাবসেন্টিজম কিন্তু কমে আসবে, এতে করে আমাদের অ্যাবসেন্টিজম পার্সেন্টেজটা কম আসবে। তাই অবশ্যই উচিত ছুটি সম্পর্কে উভয় পক্ষকে ধারণা রাখা। মূলত আমি জাস্ট দেখাবো একজন ওয়েলফেয়ার অফিসার কিভাবে ছুটিটা নিয়ে প্রশিক্ষণ করাবেন এবং একজন শ্রমিক কিভাবে ছুটিটা পেতে পারেন, সেই বিষয়টা দেখাবো। মূলত প্রথমত দেখেন, এখানে আপনাকে একটা শিট তৈরি করতে হবে, প্রশিক্ষণের মেথড তৈরি করতে হবে। কারণ আমি যা ট্রেন করলাম, ট্রেন করার পর আমার কাছে লিখিত কোনো এভিডেন্স থাকলো না, পিক্টোরিয়াল কোনো এভিডেন্স থাকলো না, তাহলে কি আমি বায়ার বডিটারের কাছে শো করতে পারবো? কখনোই পারবো না। তাই কি করতে হবে, আমাকে একটা ডকুমেন্ট থাকতে হবে যেটা আমার রেফারেন্স থাকবে, যে আমি এই রেফারেন্সে প্রশিক্ষণ করিয়েছি, আমার প্রশিক্ষণে আলোচ্য বিষয় ছিল এই, অ্যাটেন্ডেন্স ছিল এতজন, এবং ফিক্টোরিয়াল এভিডেন্স দিয়ে তারপরে আমাদেরকে অডিট ফেস করতে হয়। কারণ অডিটররা সবসময় শ্রম আইন নিয়ে আমাদেরকে ট্রেন করেন বা আমাদেরকে এই সম্পর্কে অ্যাওয়ার করেন। শ্রম আইনটা সুন্দরভাবে লিখা আছে সেখানে যে শ্রমিকদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে এবং এই প্রশিক্ষণটা প্রতি মাসে দিতে হবে। এই প্রশিক্ষণটা নিয়ে আমাদের অডিট ভিজিট গুলো হয়, সোশ্যাল কমপ্লায়েন্স অডিট গুলো, এই অডিট গুলোতে কিন্তু এই প্রশিক্ষণ গুলো দেখতে চায় ম্যান্ডেটরি, বিশেষ করে লিগাল রাইটস, ছুটি, দেন পিসি কমিটির সদস্য, এগুলো নিয়ে কিন্তু দেখতে চায়।
আমি মূলত চেষ্টা করব যে ওয়ান বাই ওয়ান ট্রেনিং গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, প্রথমত আমি এটা ওয়ার্ডে একটা শিট করে নিয়েছি। আমি এর আগেও এক্সেল একটা শিটের ট্রেনিং পাবলিশ করেছি, এক্সেল এর টিউটোরিয়াল, বেসিক টিউটোরিয়াল। যদি কারো কোনো কম্পিউটার রিলেটেড কোনো প্রবলেম থাকে বা এই ওয়ার্কশিটটা তৈরি করতে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব ওয়ার্ডটা ওয়ান বাই ওয়ান এভাবে যেভাবে আমি তৈরি করেছি সেভাবে তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, আমার এটা প্রশিক্ষণ নং দেয়া আছে, আমার অ্যাজ পার ট্রেনিং শিডিউল অনুযায়ী প্রশিক্ষণের শিরোনাম, আর বিভিন্ন প্রশিক্ষণের শিরোনামটা হলো বিভিন্ন প্রকার ছুটি, সেশনের উদ্দেশ্য। এটা আসলে এক একটা ফ্যাক্টরি এক রকম ভাবে ম্যানারটা সাজানো থাকে, আমার ফ্যাক্টরিতে এইভাবে সাজানো ছিল, তো আমি এইভাবেই করেছি। ট্রেনিং মেথড সম্পর্কে আলোচনা এখানে লিখতে হবে যে আমার কি কি হচ্ছে এখানে প্রয়োজনীয় উপকরণ। আচ্ছা, প্রথমত আমাদেরকে দেখাইছে ছুটি নেবার পদ্ধতি, তার আগে আমাদেরকে জানতে হবে ছুটির প্রকার ভেদ, ছুটি কত প্রকার ও কি কি এবং কিভাবে পেতে পারি। মূলত ছুটি 5 প্রকার। প্রথম ছুটি হলো নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াললি বা পারিবারিক ছুটি। আমরা নৈমিত্তিক ছুটি যেটাকে বলি সেটাই ক্যাজুয়াললি ইংলিশে বলা হয় এবং সেটাকে পারিবারিক ছুটি বলা হয়। এটা হলো বছরে 10 দিন। কতদিন? বছরে 10 দিন। এই নৈমিত্তিক ছুটিটা আমরা কিভাবে পেতে পারি? নৈমিত্তিক ছুটি পেতে পারি যে আমাদের তো অনেক সময় ফ্যামিলিতে প্রবলেম থাকতেই পারে, আমার ভাইয়ের বিয়ে বা ছোট ভাইয়ের বিয়ে বা আমার জমি সংক্রান্ত দলিল করতে হবে, বা অমুক দিন আমার বাসায় কোনো অকেশন আছে, এগুলো কিন্তু আমরা আগে থেকে অবগত থাকি। ফ্যামিলি প্রবলেম গুলো কিন্তু হুট করে আসে না, বা ফ্যামিলিতে কোনো অকেশন হুট করে আসে না, তাই না? যেহেতু আমরা আগে থেকে অবগত থাকি, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, নৈমিত্তিক ছুটির ক্ষেত্রে আমাদেরকে ছুটি নেবার 2-3 দিন পূর্বে ফ্লোরের সুপারভাইজার এবং ইনচার্জ যারা আছেন তাদেরকে জানাইতে হবে যে আমার অমুক দিনে ছুটি লাগবে, এবং সেই কথাটি সঙ্গে সঙ্গে এইচআর অফিসার বা ওয়েলফেয়ার অফিসারকে জানাতে হবে, বা এইচআর রুমে যেতে হবে যে স্যার কিংবা ম্যাডাম আমার অমুক দিন ছুটি লাগবে। তাহলে আপনার যদি সেই দিনে ছুটির কথা বলেন, তাহলে আপনাকে এইচআর থেকে একটা ছুটির ফর্ম দেয়া হবে। সেই ছুটির ফর্মটা নিয়ে গিয়ে আপনি আপনার ছুটির ডেট তারিখ লিখে আপনি আগাম ছুটির ফর্মটা জমা দিয়ে তারপরে আপনি ছুটিতে যেতে পারবেন। বুঝাইতে পেরেছি আমি? অনেক সময় আমরা অনেক কিছু করি, যেমন ভাইয়ের বিয়ে ছিল, আমি হঠাৎ করে চলে গিয়েছি, আমি তো ছুটি নিতে পারি না, এখন আসছি, এখন আমি কি ছুটি প্রাপ্য না? এটা অনেক শ্রমিক ভাই বোন বলে থাকেন, কিন্তু আসলে নৈমিত্তিক ছুটির ক্ষেত্রে আপনি তো অবশ্যই অবশ্যই প্রাপ্য, বাট এইভাবে প্রাপ্য না। নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভটা আপনাকে পূর্বেই ছুটির ফর্ম দিয়ে লিভ এনশিওর করতে হবে, তারপরে আপনাকে ছুটিতে যেতে হবে। ছুটি কাটিয়ে এসে নৈমিত্তিক ছুটি নেওয়ার কোনো পারমিশন নেই। বুঝাতে পেরেছি? নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ বা পারিবারিক ছুটি হলো বছরে 10 দিন। বুঝাতে পেরেছি? বছর 365 দিনে 10 দিন। সেই ক্ষেত্রে আপনি একই সাথে 3 দিনের বেশি এই ছুটিটা কাটাতে পারেন না বা পারবেন না। আর নৈমিত্তিক ছুটি নেবার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, ছুটির ফর্ম আগে জমা দিয়ে তারপর যেতে হবে। তাহলে 1 নম্বর ছুটিটা আমাদের কিন্তু চলে গেল। এখন আসেন 2 নম্বর ছুটি। 2 নম্বর ছুটি হলো অসুস্থ জনিত ছুটি বা সিক লিভ বা মেডিকেল লিভ, যেটাকে আমরা বলে থাকি অসুস্থ জনিত ছুটি বাংলায়, সেটাকে ইংলিশে বলা হয় সিক লিভ, এবং আমাদের অনেকেই বলেন মেডিকেল লিভ। ঠিক আছে, এই ছুটিটা হলো বছরে 14 দিন, অর্থাৎ 365 দিনে 14 দিন। 365-কে 14 দিয়ে ভাগ করলেই দিনটা আসবে, অর্থাৎ 28 দিন কিংবা 29 দিন সামথিং এ একদিন ছুটি হয়। ঠিক আছে, তাহলে অসুস্থ ছুটি কতদিন? বছরে 14 দিন। এই ছুটিটা কিভাবে নিতে পারেন? আপনি যেহেতু অসুস্থ হয়েছেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই ফ্যাক্টরিতে যে মেডিকেল টিম আছে, ডাক্তার আছে, নার্স আছে, তাদের সাথে আপনার আলোচনা করতে হবে। আমি অসুস্থ, আমার জ্বর কিংবা সর্দি, বা আপনার বিশাল কোনো অসুস্থতা, যদি বেশি অনেক হাই ফিভার হয় সেই ক্ষেত্রে আপনাকে কোম্পানি থেকেই রেফার করবে ছুটির জন্য। ফ্যাক্টরির নার্স ডাক্তার আপনাকে ছুটির জন্য রেফার করবে, আপনি ছুটি কাটিয়ে আসতে পারেন। আমি আবারও বলছি অসুস্থতা ছুটি, কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে মেডিকেল টিমের কনসার্ন হতে হবে, মেডিকেল টিম থেকে ছুটি নিয়ে যাইতে হবে, এবং ছুটি কাটিয়ে আসার পর ছুটির ফর্ম জমা দিতে হবে। হ্যাঁ, এখন আমাদের অনেকে কোশ্চেন থাকতে পারে যে আমরা বাসায় গিয়ে যদি অসুস্থ হয়ে যাই, আমি আজকে ভালোভাবে সুস্থভাবে ডিউটি করে গেলাম, কালকে বাসায় গিয়ে আমি দেখলাম আমি অসুস্থ হয়ে পড়েছি, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমি কিভাবে মেডিকেল টিমকে জানাবো? সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সুপারভাইজার এবং ইনচার্জকে জানাবেন, এবং প্রত্যেকটি ব্যক্তির আইডি কার্ডের পেছনে অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার দেয়া থাকে। আপনি সেই নাম্বারে ফোন করে অবগত করবেন, বা আপনার ফ্যামিলি মেম্বারসকে আপনি জানাই দিবেন যে সেই নাম্বারে ফোন করে অবগত করার জন্য
যে আমার নাম উমুক, আমার কার্ড নাম্বার এত, আমি উমুক সেকশনে ডিউটি করি, আমি অসুস্থ হয়ে পড়েছি, তাই আমি আজকে অফিসে আসতে পারবো না বা কয়েকদিন আমার সময় লাগবে, সেক্ষেত্রে আপনি যদি অবগত করেন তাহলে এইচআর টিম বিষয়টা জেনে রাখলো, তাদের নলেজে থাকলো, সুপারভাইজাররা জেনে রাখলো। বাট আপনি যদি শুধুমাত্র সুপারভাইজারকে ফোন করে বলেন, সুপারভাইজার অনেক সময় কাজের ক্ষেত্রে সে ভুলে যেতে পারে বা তার মনে নাও থাকতে পারে, সে নাও জানাতে পারে, পরবর্তীতে আপনি সুপারভাইজারের সাথে এসে হইচই করবেন যে আমি তো আপনাকে জানাইছিলাম, আপনি জানাইলেন না কেন। সুপারভাইজার আসলে অনেক কাজে ব্যস্ত থাকে, যার কারণে সে সুপারভাইজ করতে বা এই বিষয়টা জানাইতে অনেক সময় ভুলে যেতেই পারে। তাই আপনাকে কি করতে হবে, সুপারভাইজারকেও জানাতে হবে, সেই সঙ্গে এইচআর ডিপার্টমেন্টকেও আপনার জানাতে হবে। আচ্ছা, আপনি ধরেন 2 দিন অসুস্থ ছিলেন বা 3 দিন সিক ছিলেন, অসুস্থ ছিলেন, জ্বর ছিল খুব, হাই ফিভার, সেই ক্ষেত্রে আপনি 3 দিন পর যখন সুস্থ হয়েছেন, আপনি এখন ফ্যাক্টরিতে আসতে পারবেন, কাজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই মেডিকেল লিভ, অর্থাৎ আপনার মেডিকেল লিভ যেহেতু, তাহলে আপনাকে যে ডাক্তারের কাছ থেকে আপনি চিকিৎসা নিয়েছেন সেই ডাক্তারের চিকিৎসাপত্র বা প্রেসক্রিপশন সাথে নিয়ে আসতে হবে। আমি আবারও বলছি, আপনি একটা ফার্মেসি থেকে নাপা ক্যাপসুল খেয়েছেন বা আপনি ফার্মেসি প্যারাসিটামল খেয়েছেন বা ফার্মেসি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, তাহলেও আপনি ফার্মেসিতে যে যদি বলেন যে ভাইয়া কি বা আপু আমি একটু জব করি, আমাকে সেখানে আমার অসুস্থতার সার্টিফিকেটটা দেখাইতে হবে, দয়া করে আপনি আমাকে একটু লিখে দেন, তাহলে কিন্তু সে লিখে দিবে, বা আপনি যে ডাক্তার ট্রিটমেন্ট নিয়েছেন সেই ডাক্তারের চিকিৎসাপত্র সাথে নিয়ে আসবেন, আসলে এইচআর ডিপার্টমেন্টকে সেই চিকিৎসাপত্র দেখাবেন, তাহলে আপনার ছুটিটা অ্যালাউ হবে। তাহলে আমি 2টা ছুটি নিয়ে আলোচনা করলাম, একটা হলো পারিবারিক ছুটি, একটা হলো অসুস্থ ছুটি। নৈমিত্তিক ছুটি বা পারিবারিক ছুটিটা কি করতে হবে, আগে ছুটির ফর্ম দিয়ে ছুটিটা অ্যাপ্রুভ করায় তারপর যেতে হবে। আর অসুস্থ জনিত ছুটিটা কি করতে হবে, অবশ্যই আপনি অসুস্থ হওয়ার সময় মেডিকেল টিমকে জানাইতে হবে, যদি না জানাইতে পারেন তাহলে ফোনে ইনফরমেশন দিতে হবে। আর যদি আপনি অসুস্থ হয়ে ফ্যাক্টরিতে ফিরে আসেন, তাহলে অবশ্যই কি করতে হবে, আপনাকে একটা চিকিৎসা পত্র বা প্রেসক্রিপশন সাথে নিয়ে আসতে হবে, তাহলে আপনার ছুটিটা পাস হয়ে যাবে। ছুটি কতদিন, বছরে 14 দিন। 3 নম্বর ছুটিটা কি, বাৎসরিক ছুটি, যেটাকে আমরা বলে থাকি আর্ন লিভ। এই আর্ন লিভটা মূলত কতদিন, এটা হলো প্রতি বছরে 20 কর্মদিবসে একদিন, অর্থাৎ 20 দিন কাজ করার পর আমরা একদিন এই ছুটিটা পাওয়ার অধিকারী হই, বুঝাতে পেরেছি? অর্থাৎ 20 দিন কাজ করার পর আমরা এই ছুটিটা একদিন পাবার অধিকারী হয়। 365-কে 20 দিয়ে ভাগ করলে দেখা যায় যে 18 কিংবা 19 দিন অ্যাভারেজ এই ছুটিটা আমরা কাউন্ট করতে পারি। তাহলে বছরের ছুটি কতদিন হলো, বছরে 18 দিন কিংবা 19 দিন, অর্থাৎ 20 দিন কাজ করার পর একদিন বছরের ছুটিটা আমরা অধিকারী হয়ে থাকি। তাহলে বছরের ছুটির ক্ষেত্রে কতদিন হলো আমাদের গণনা, প্রতি 20 কর্মদিবসে একদিন, অর্থাৎ 18 কিংবা 19 দিন টোটাল। এই ছুটিটা মূলত নগদায়ন করা হয়, ম্যাক্সিমাম ফ্যাক্টরি গুলোতে এই ছুটিটা নগদায়ন করা হয়, এই ছুটিটা টাকা দেওয়া হয়, লিভ এনক্যাশমেন্ট করা হয়। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এই বাৎসরিক ছুটি কত টাকা, কিভাবে লিভ এনক্যাশমেন্ট করা হয়, এটা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে ছুটি আমরা কয়টা দেখলাম, নৈমিত্তিক ছুটি, অসুস্থ জনিত ছুটি, বাৎসরিক ছুটি। বাৎসরিক ছুটি কতদিন, প্রতি 20 কর্মদিবসে একদিন, অর্থাৎ প্রতি বছরে 18 কিংবা 19 দিন হয়। আমরা এই ছুটিটার বদলে ছুটির টাকাটা আমরা নিয়ে নিই, অর্থাৎ 18 দিনের আমরা বেতনটা, বেসিক স্যালারিটা নিয়ে থাকি। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ছুটি নিয়ে আলোচনা করব, 4 নম্বর ছুটি যেটা, সেটা হলো মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভ বা গর্ভকালীন ছুটি যেটাকে বলা হয়। এই মাতৃত্বকালীন ছুটি কতদিন, এটা হলো 112 দিন। এটা পাওয়ার কন্ডিশন কি, যে কোনো মহিলা শ্রমিক যদি একই ফ্যাক্টরিতে ন্যূনতম 6 মাস চাকরি করে থাকে, অর্থাৎ 6 মাস, 6 মাস চাকরি করার পর সে যদি কনসেপ্ট করে, তাহলে সে এই উক্ত ফ্যাক্টরি থেকে 112 দিনের ছুটি এবং ছুটির টাকা পেয়ে যাবে। যদি তার 2টি সন্তান জীবিত না থাকে, অর্থাৎ তার একটা সন্তান আছে আর একটা সন্তান হবে, সেই ক্ষেত্রেও সে এই মাতৃত্বকালীন ছুটিটা পাবে। আর যদি তার জীবিত 2টি সন্তান থেকে থাকে, তাহলে সে মাতৃত্বকালীন ছুটি পাবে, বাট কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো অর্থায়ন পাবে না। মাতৃত্বকালীন ছুটি কতদিন, তাহলে 112 দিন। কাদের জন্য এটা, শুধুমাত্র মহিলা শ্রমিকদের জন্য, ঠিক আছে? তারপরে আমরা আসি 5 নম্বর ছুটিতে। 5 নম্বর ছুটিটা হলো সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটিটা কি, আমরা প্রতি সপ্তাহে যে ছুটিটা পাই, 6 দিন কাজ করার পর একদিন যে ছুটিটা পাই, সেটাকে বলা হয় সাপ্তাহিক ছুটি বা উইকলি লিভ বা উইকেন্ড হলিডে। ক্লিয়ার? আর নেক্সট 6 নম্বর ছুটি যেটা, অর্থাৎ 5 নম্বর ছুটি পর্যন্ত আমরা কাউন্ট করে থাকি, সাপ্তাহিক ছুটিটা আমরা কাউন্ট করি না, কারণ সাপ্তাহিক ছুটি প্রতি সপ্তাহে পাওয়া যায়, তাই কাউন্ট করে থাকি না আমরা, বাট এটা ওখানে কাউন্টিং এনেছি।
ছয় নাম্বারটা হলো উৎসব ছুটি বা ফেস্টিভ্যাল লিভ। বুঝতে পেরেছি, উৎসব ছুটি বা ফেস্টিভ্যাল লিভটা কি? উৎসব ছুটিটা হলো আমাদের যে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা দুইটা ঈদ, দুইটা ঈদের যে আমাদের ছুটিগুলো হয় এটাকে বলা হয় উৎসব ছুটি বা ফেস্টিভ্যাল লিভ। বুঝতে পেরেছি, উৎসব ছুটি বা ফেস্টিভ্যাল লিভ হলো বছরে 11 দিন, এটা সরকার থেকে নির্ধারণ করা। অর্থাৎ 2 ঈদে 3 দিন, 3 দিন 6 দিন ছুটি থাকবে, সাথে তো আমরা জেনারেল ডিউটি করে আমরা ছুটি বাড়িয়েই নিচ্ছি। তাহলে 2 ঈদে ছুটি থাকবে, 21 ফেব্রুয়ারি, 26শে মার্চ, শবে বরাত, শবে কদর, সবকিছু মিলে টোটালি 11 দিন ছুটি হয়, 11 থেকে 13 দিন হয়ে থাকে। এই ছুটিটা মূলত সরকার থেকে নির্ধারণ করা হয়, তাই এটা সরকার যেভাবে ছুটিটা কাউন্ট করে সেভাবে আমরা পেয়ে থাকি। এটা 11 থেকে 13 দিন হতে পারে। তাহলে ছুটি আমি কত প্রকার আলোচনা করলাম? ছুটি হলো 6 প্রকার। নাম্বার 1 হলো নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ বা পারিবারিক ছুটি। নাম্বার 2 সিক লিভ বা মেডিকেল লিভ বা অসুস্থতা ছুটি। নাম্বার 3 বাৎসরিক ছুটি। নাম্বার 4 মাতৃত্বকালীন ছুটি। নাম্বার 5 উৎসব ছুটি। নাম্বার 6 সাপ্তাহিক ছুটি বা উইকেন্ড হলিডে। বুঝতে পেরেছি, সকলের মনে থাকবে বিষয়টি। আর বিশেষ করে আমরা যারা শ্রমিক ভাই বোন আছি, তারা অনেক সময় আমরা ছুটি কাটিয়ে এসে আমরা আমাদের ছুটি পাবার অধিকারটা দেখায় যে আমি কেন ছুটি পাবো না। বাট এখানে আপনাকে কন্ডিশন দেওয়া হয়েছে, আপনি ক্যাজুয়াল লিভ নিতে গেলে অবশ্যই কি করতে হবে, আপনাকে আগে থেকে ইনফরমেশন করে ছুটির ফর্ম নিয়ে লিভ অ্যাপ্রুভ করে যেতে হবে। সিক লিভের ক্ষেত্রে মেডিকেল টিমকে জানাতে হবে বা চিকিৎসাপত্র সাথে নিয়ে আসতে হবে। বাৎসরিক ছুটি এই ক্ষেত্রে আপনাদের কোনো কিছুই করার নেই, এটা কোম্পানি থেকে অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম 6 মাস চাকরি করতে হবে এবং 2টি সন্তান জীবিত থাকলে এই ছুটি পাবে বা ছুটির টাকা পাবে না, বাট 2টি সন্তানের কম হলে ছুটিও পাবে, ছুটির টাকাও পাবে। কতদিন? 112 দিন। সাপ্তাহিক ছুটি কতদিন? প্রতি সপ্তাহে 1 দিন। উৎসব ছুটি কতদিন? প্রতি বছর 11 থেকে 13 দিন। ক্লিয়ার? ছুটি সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে বলে আমার মনে হয় না, তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, অ্যাজ এ ওয়েলফেয়ার অফিসার বা এইচআর অফিসার টোটালি ছুটির মেনুটা এইভাবে সাজাতে হবে, ট্রেনিং এর মেনুটা। ঠিক আছে, ট্রেনিং এর মেনুটা এইভাবে সাজানোর পর তারা আমাদের কি করতে হবে, আরেকটা অ্যাটেন্ডেন্স শিট করতে হবে। আমি কয়জনকে ট্রেনিং করালাম, আমার আমার ট্রেনিং এর ডিউরেশন কতক্ষণ ছিল, প্রশিক্ষকের নামটা কি, প্রশিক্ষণার্থী দলটা কি, আমি আজকে সুইং সেকশন ট্রেনিং করালাম, কালকে কোয়ালিটিতে বা সামনের মাসে আমি কাটিং এ, আমাকে পুরো ফ্যাক্টরিটাকে কভার আপ করতে হবে, ট্রেনিং এর আন্ডারে আনতে হবে যে আমার প্রত্যেকটা শ্রমিক ট্রেনিং পেয়েছে। ক্লিয়ার? এখানে আমার 20 থেকে 25 জন, 40 জন যাই হবে, তাদের নাম লিখতে হবে, কার্ড নাম্বার লিখতে হবে, পদবি, সেকশন, স্বাক্ষর। ক্লিয়ার? তারপর আলোচকের স্বাক্ষর, মনিটরের স্বাক্ষর, কারণ আপনি একাই ট্রেনিং করাচ্ছেন, আপনি তো আবার অ্যাটেন্ডেন্স নিতে পারবেন না, আপনাকে মনিটরিং করার জন্য বা আপনাকে হেল্প করার জন্য একজন থাকবে, সেই আপনার মনিটরের স্বাক্ষরটা নিবেন এখানে। তারপরে কি করতে হবে, পিক্টোরিয়াল এভিডেন্ট দিতে হবে। পিক্টোরিয়াল এভিডেন্টটা কি? প্রশিক্ষণের যে করলেন তার একটা পিকচার, আপনি যে প্রশিক্ষণ করাচ্ছেন সে একটা ছবি দিতে হবে। এই যে 4টা ছবি আমি এখানে লিপিবদ্ধ করেছি, প্রশিক্ষণের পিকচার থাকবে এখানে। তারপরে কি করতে হবে, আপনাকে একটা অভ্যন্তরীণ নিরীক্ষা অর্থাৎ ফিডব্যাক নিতে হবে। আপনি যে এতক্ষণ প্রশিক্ষণ করালেন, আপনি শুধু একাই শুধু সবসময় কথা বলেই গেলেন, বলেই গেলেন, আপনি একাই বকবক করতেই থাকলেন, বাট আপনার যারা ট্রেনিং নিচ্ছে তারা কিছুই বুঝলো না, তাহলে কি হলো, আপনার ট্রেনিং এর রেজাল্ট 0। তাই কি করতে হবে, আপনাকে তাদেরকে শিখাতে হবে এবং মাঝে মাঝে তাদের কাছ থেকে কোশ্চেন নিতে হবে। আমার এই কোশ্চেনটাতে আবার এখানে ফিল আপ করতে হবে, শ্রমিকের নাম, কার্ড নাম্বার, স্বাক্ষর থাকবে। অডিটর যদি কোনো সময় চান সেই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করতে পারেন। সুতরাং বি সিরিয়াস। আচ্ছা, প্রথমত আমি একজন শ্রমিককে প্রশ্ন করতে পারি, ছুটি কত প্রকার ও কি কি। আমার মনে হইলো যে আবুল ছেলেটা, সে প্রশিক্ষণের প্রতি একটু অমনোযোগী ছিল, একটু জিজ্ঞাসা করে দেখি ট্রেনিং প্রশিক্ষণ কত প্রকার বা ছুটি কত প্রকার, সে তখন বলতে পারলো না। তাহলে আপনার বোঝাইতে হবে যে আপনি যে ট্রেনিংটা দিয়েছেন সেটা 16 আনা অ্যাকসেপ্ট করে নাই, সুতরাং আপনাকে আবারও তার সাথে ডিসকাশন করতে হবে এবং একজনের মাধ্যমে বাকি পার্টিসিপেন্ট সবাই আসলে বিষয়টা অবগত হবে আবারও। আচ্ছা, ছুটি কত প্রকার কি কি? ছুটি 6 প্রকার কি কি সেটা ওরা অবশ্যই বলতে পারবে, কারণ আমি যদি সহজ করে বুঝাই তাহলে অবশ্যই বলতে পারবে। চাকরিতে নিয়োগ প্রাপ্তির সাথে সাথে কি আপনি ছুটি ভোগ করতে পারবেন? আচ্ছা, আপনি আজকে জয়েন করলেন, কালকে কি ছুটি পাবেন, এটা কি আপনি প্রাপ্য আছেন? না, কারণ আপনাকে যদি সরি ক্যাজুয়াল লিভ বা পারিবারিক ছুটি নিতে চান তাহলে কি করতে হবে, মিনিমাম 37 দিন ডিউটি করতে হবে, তারপর আপনি ছুটিটা পাবেন। সিক লিভ পেতে হলে মিনিমাম 28 দিন ডিউটি করতে হবে, তারপরে আপনি ছুটিটা পাবেন। তাহলে এই কন্ডিশন কি ফিল আপ হয়েছে? চাকরিতে জয়েন করার সাথে সাথে আপনি ছুটি ভোগ করতে পারবেন না। হ্যাঁ, ছুটি ভোগ করতে পারবেন, বাট উইদাউট স্যালারি, অর্থাৎ যেটাকে বলা হয় অ্যাবসেন্ট।
আচ্ছা, 9 মে তো ছুটি বছরে কতদিন? বছরে 10 দিন। এই ছুটি কিভাবে নিতে হয়? ছুটির ফর্ম আগে নিয়ে ছুটি পাশ করে তারপর নিতে হয়। অসুস্থতা ছুটি বছরে কতদিন? 14 দিন। এই ছুটি কিভাবে নিতে হয়? অসুস্থতা শেষে ডাক্তারের ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন সাথে নিয়ে এসে এই ছুটিটা পাশ করাতে হয়। আপনি অসুস্থ ছুটি কিভাবে পেতে পারেন এটা কিন্তু দিয়ে দিচ্ছি। বাৎসরিক ছুটি বছরে কতদিন? 20 কর্মদিবসে 1 দিন। বাৎসরিক ছুটি সাধারণত কিভাবে দেওয়া হয়, নগদায়ন করা হয়? মাতৃত্বকালীন ছুটি কত দিনের? 112 দিনের। মাতৃত্বকালীন ছুটি কিভাবে নিতে হয়? আবেদনের মাধ্যমে নিতে হয়। উৎসব ছুটি বছর কতদিন? 11 থেকে 13 দিন। উৎসব ছুটির সময় কাজ করানো হলে কতদিনের ছুটি দেওয়া হয়? আচ্ছা, টার্ন দ্য পয়েন্ট। আমরা যদি কোনো সময় ঈদের ছুটিতে কোনো শ্রমিককে কাজ করাই, বা 21 ফেব্রুয়ারি 26শে মার্চ আমার বন্ধ, ঠিক আছে, 21 ফেব্রুয়ারি আমার ফ্যাক্টরিটা বন্ধ, বাট আমাকে জরুরি বাইরে শিপমেন্ট দেওয়ার জন্য নিটিং এ বা কাটিং এ একজন ওয়ার্কারকে বন্ধের দিনও ডিউটি করতে হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে? যদি কোনো বন্ধের দিন তাকে ডিউটি করানো হয়, তাহলে সে পরবর্তী 2 দিনের ছুটি পাবে, অথবা 2 দিনের মজুরি পাবে, অর্থাৎ একদিনের ডাবল মজুরি পাবে। আমি আবারও বলছি যে আমাকে যদি কোনো বন্ধের দিন কাজ করানো হয়, আমাকে এই বন্ধের দিনের পরিবর্তে পরবর্তী সপ্তাহের মধ্যেই 2 দিন ছুটি দিতে হবে, একদিনের পরিবর্তে 2 দিন, অথবা ছুটি যদি না দেন তাহলে একদিনের পরিবর্তে 2 দিনের স্যালারি দিতে হবে, একদিনের পরিবর্তে 2 দিনের স্যালারি বা বেতন দিতে হবে। ক্লিয়ার? সাপ্তাহিক ছুটি কতদিন পর পর দেওয়া হয়? প্রতি 6 দিনে 1 দিন দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমার ট্রেনিং এর আমার কন্টেন্টের এটুকুই ছিল, শ্রমিকের স্বাক্ষর নেবেন, নিরীক্ষা কর্মকর্তা স্বাক্ষর নেবেন, অর্থাৎ শ্রম আইন অনুযায়ী, শ্রম আইন যেভাবে বলে সেভাবে আমরা প্রশিক্ষণটা সাজিয়েছি। একজন শ্রমিক তিনিও বিষয়টি জানতে পারবেন, যেখানে কত কতদিনের জন্য ছুটি নিতে পারি, আমার ছুটি কত প্রকার, আমি কিভাবে ছুটি পেতে পারি, অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেতে পারি নাকি কিভাবে পেতে পারি, সবটাই জানতে পারবেন। তাই আমি একটা কথাই বলবো যে আমরা যেহেতু গার্মেন্টস টেক্সটাইলে জব করছি, আমরা অনেক গর্বিত নাগরিক। একটা সময় গার্মেন্টস কে নিয়ে মানুষের অনেক কটুকথা ছিল, মানুষের অনেক ভুল ধারণা ছিল যে গার্মেন্টস টেক্সটাইল শুধু অশিক্ষিত লোকজন কাজ করে, গার্মেন্টস টেক্সটাইলে জব ভালো না, এবং অনেক নাক সিঁটকাইতে। একটা সময় আমিও এরকম নাক সিঁটকানোর ভুক্তভোগী ছিলাম, বাট আজকে কিন্তু সেটা আর নয়। আজকে গার্মেন্টস টেক্সটাইলে জব করার জন্য মানুষ কত কত জায়গায় ধর্ণা দিতে হচ্ছে, মানুষের কত জায়গায় লবিং করতে হচ্ছে। তাই গার্মেন্টস টেক্সটাইলের জব এখন সোনার হরিণের থেকেও দামি হয়ে গেছে, কারণ যেভাবে ফ্যাক্টরি মানুষজন বাড়ছে, সেভাবে কিন্তু ফ্যাক্টরি বাড়ছে না। একটা বিষয় আসলে আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে একটা সময় আমরা গেটে এসে দাঁড়ালেই জব হয়ে গিয়েছে, আর এখন শুধুমাত্র একটা হেল্পার নিতে গেলেও এসএসসি পাস করতে হবে, 18 থেকে 25 বছর বয়স হতে হবে, দেখতে ভালো হতে হবে, কত কন্ডিশন, তাই না? তাই আমরা যারা আগে গার্মেন্টস এর জব নিয়েছি বা গার্মেন্টস জব করছি, আমরা গর্বিত, যে যাই বলুক আমরা আমাদের মতো, তাই না? গার্মেন্টস টেক্সটাইল যথেষ্ট সিকিউরিটি আছে, এবং এখানে সারাদিন কাজের প্রতি মানুষ থাকে, খারাপ কোনো কাজের প্রতি কারো কোনো আকর্ষণ বা আগ্রহ থাকে না। তাই আমি যেটা বলবো যে আমরা যারা গার্মেন্টস জব করছি, আমরা অনেক গর্বিত এবং আমরা অনেক ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আমার এই প্রশিক্ষণটি এখানে শেষ করতে চাচ্ছি। যদি আমার প্রশিক্ষণের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেই ভুলটা সংশোধন করে নেবার জন্য। আর তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো কোশ্চেনটা সলভ করে দেবার জন্য যদি আমি পারি। ঠিক আছে দর্শক, আমার কথা আজ এখানেই শেষ করছি। দয়া করে আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ার করবেন, আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।